অন দি বেসিস অফ অ্যান ইনফরমেশন আমরা বেলমনি আন্ডার পিএস সদর পিএস সেখানে একটা রেড অর্গানাইজ করা হয় সন্ধ্যের দিকে। সেখানে 33 বোতল রয়্যাল স্ট্যাক 375 মানে পিঙ্ক যেটাকে বলে সেইটা পাওয়া গেছে, ধরা হয়েছে। তার অ্যাপ্রক্স ভ্যালুয়েশন 20,000 টাকার কাছাকাছি এইটা আমরা বলছি। এগুলো প্রবাবলি এবং আমাদের যেটা সাসপিশন সেগুলো এগুলো ডুপ্লিকেট, কারণ আমরা প্রাইম অফিসই হলোগ্রাম টেস্ট করেছি, সেখানে আমরা কোনো ইয়ে পাচ্ছি না যে এগুলো জেনুইন। হোয়াটসঅ্যাপ এগুলো কেমিক্যালে পাঠানো হবে, আমাদের যে প্রোটোকল আছে সেই অনুযায়ী তারপর আমরা কনফার্ম করতে পারব। এই অভিযান চলবে বাঁকুড়া জেলা জুড়ে? হ্যাঁ, বাঁকুড়া জেলা জুড়ে চলছে। আপনারা জানবেন যে কিছুদিন আগেই আমরা একটা দেশি মদের ওপর একটা কেস করা হয়েছিল, আমাদের ফেক কেস, এবং আমরা খুব বেশি করে লেগে আছি। এবং এইটা সদর এক্সাইজ টিম তারা এটাকে এই রেডটাকে অর্গানাইজ করেছে, করার পরে এই রেজাল্ট। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।